আমার সঙ্গে কয়েকজনের কথা হয়েছে, আমার সঙ্গে দু তিনজন দেখাও করেছেন, তারা প্রাক্তন বামপন্থী, প্রাক্তন কংগ্রেসী। আমি চাই এইরকম কিছু বর্ষিয়ান অ্যাডভাইসার আমাদের এই যুব বাহিনীর সঙ্গে যুক্ত হোক। তারা পদদিন দিতে আসবেন না, তারা আমাদের চালাবেন। আমরা 5টা জিপি পেয়েছি এখানে 11টার মধ্যে, 5টা গ্রাম পঞ্চায়েতের প্রধানদের তাদের বিগত দিনের কোনো অভিজ্ঞতাই নেই, প্রথমবার জিতে প্রথমবার প্রধান হয়ে গেছেন, উপপ্রধান হয়ে গেছেন। খেজুরি 2 পঞ্চায়েত সমিতিতে 9 জন কর্মাধ্যক্ষ আমাদের হয়েছেন, যাদের বিগত দিনে কোনো অভিজ্ঞতা নেই পঞ্চায়েতের। এইসব লোক যদি পায় তাহলে শুধুমাত্র সংগঠন নয়, রাজনৈতিকভাবে বা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বা পঞ্চায়েতের যে গ্রাম সংসদের সবার মধ্য দিয়ে জনগণকে যুক্ত করে চোর পঞ্চায়েতের বদলে, দলের পঞ্চায়েতের বদলে মানুষের পঞ্চায়েত গড়বে, তাতে এই বর্ষিয়ান লোকেদের সাহায্য সহযোগিতা পরামর্শ দরকার। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ফের প্রাক্তন বামপন্থী এবং কংগ্রেসীদের বার্তা দিয়ে বলেছেন যে কয়েকজন সিপিএম এর লোক ঘরে বসে রয়েছেন, 2 থেকে 3 জন প্রাক্তন বামপন্থী এবং কংগ্রেসী আমার সঙ্গে দেখা করেছেন, বর্ষিয়ান পরামর্শদাতা হিসেবে তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু কি বলবেন? শুভেন্দুবাবুর সঙ্গে কার দেখা হয়েছে, কার কথা হয়েছে, গল্প কথা কিনা আমি তো বলতে পারবো না, কিন্তু পশ্চিমবাংলার মানুষ শুভেন্দুবাবুকে জানে তৃণমূলের বড় নেতা হিসেবে, এবং মানুষের পঞ্চায়েতকে লুঠেরাদের পঞ্চায়েতে পরিণত করার যে তৃণমূলী কালচার তার অংশ হিসেবে, কারণ উনি তো বোধহয় বলেছিলেন যে যদি বিরোধী শূন্য করে দেওয়া যায় তাহলে 5 কোটি টাকা দেবো পঞ্চায়েতে। ফলে লুঠেরা বাহিনীর অংশ হিসেবে তৃণমূল সেখান থেকে বিজেপিতে গতায়াত অথবা বিজেপি থেকে তৃণমূলে গতায়াত, এটা খুব সহজ সহজ এবং স্বাভাবিক। ওই লিস্টের মধ্যে প্রাক্তন বামপন্থী বলে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করার কোনো মানে হবে বলে আমি মনে করি না। বিজেপির তৃণমূল তার বিরুদ্ধে সবাই, আমি বড় চোখে বলি, ও তো অনেক লোক তৃণমূল থেকে শেষমেশ দলঠাল ভাঙিয়ে বিজেপিতে আসলো, তারপর তো এমএলএ টেমএলএ হলো, সেই তারা তো বিজেপিতে উড়ি রাখতে পারছেন না। যাদের নিয়ে আসবেন বিজেপিতে তাদের তো বিজেপিতে রক্ষা করারই যার যোগ্যতা নেই, তিনি আবার বাকিদের দিকে হাত বাড়াচ্ছেন কেন? তৃণমূলে বিজেপিতে হাত বাড়ানো যায়, বিজেপি হয়ে তৃণমূলে হাত বাড়ানো যায়, সমান সমান পারলে প্রায় অনেকাংশে। বামপন্থা একটু অন্য ধাতু, সেটা মানুষমুখী, লুঠেরামুখী নয়। এটা মমতা ব্যানার্জিও যেন বুঝে রাখে, এটা শুভেন্দু অধিকারীও যেন বুঝে রাখে। ওরা চেষ্টা করেও কিন্তু লাল ঝান্ডাকে দমাতে পারেনি, দুজনে মিলে এই চেষ্টা করেছিল, মনে রাখে যেন। ধন্যবাদ সুজনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আরও একবার জানাই যে এর আগেও বামপন্থীদের সরাসরি বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, দলের সঙ্গে যুক্ত হওয়ার বার্তা দিয়েছিলেন, আর এবার শুভেন্দু অধিকারী ফের বার্তা দিলেন প্রাক্তন বামপন্থী এবং কংগ্রেসীদের। তিনি দাবি করছেন 2 থেকে 3 জন প্রাক্তন বামপন্থী ও প্রাক্তন কংগ্রেসী আমার সঙ্গে দেখা করেছেন, প্রাক্তন বামপন্থী ও কংগ্রেসীরা বর্ষিয়ান পরামর্শদাতা হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হন। আমাদের দলের অনেকের পঞ্চায়েত চালানোর অভিজ্ঞতা নেই, তাই মানুষের পঞ্চায়েত গড়তে বাম কংগ্রেসের প্রাক্তনীরা আমাদের পরামর্শ দিতে পারেন, আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সিপিএমের অনেক লোক ঘরে বসে আছেন, 2 থেকে 3 জন প্রাক্তন বামপন্থী ও প্রাক্তন কংগ্রেসী আমার সঙ্গে দেখা করেছেন, প্রাক্তন বামপন্থী ও কংগ্রেসীরা বর্ষিয়ান পরামর্শদাতা হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হন। আমাদের দলের অনেকের পঞ্চায়েত চালানোর অভিজ্ঞতা নেই, মানুষের পঞ্চায়েত গড়তে বাম কংগ্রেসের প্রাক্তনীরা আমাদের পরামর্শ দিতে পারেন, আহ্বান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।